फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा आज हे जन्माष्टमी तर तरफ तुम्हारे सकल के जाना शुभ जन्माष्टमी। तो देखो हमारे सानडान हो गए जदिव मर्निंग तब मर्निंग नहीं अनेकटा बेला हो गए कारण एन बजे साढ़े दसटा। तो सकाल के उठे सकालकार जो तो सब क्ज बासी क्चकर्म सब कमप्लीट हो गए से देखान है खूब ताड़ा ছুটির দিন আজকে মানে অনেক কাজ ছিল বেশি এসে এক্সট্রা অনেক কাপড় কাচা ছিল তো সেই জন্য এতটা বেলা হয়ে গেল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো কিন্তু তবুও অনেক বেলা হয়ে গেল, কী করবো কী করা যাবে কিছু করার নেই। তো এখন আমার স্নান হলো, এই যে স্নান করে জাস্ট তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো আজ জন্মাষ্টমী, তো সেভাবে ধরো আমাদের বাড়িতে জন্মাষ্টমী কখনো পালন হয় না, বাড়িতে কোনো গোপাল নেই, গোপাল সেভাবে হয় না। তবুও রাধা গোবিন্দ তো আছে, এমনি রাধা গোবিন্দের যে মূর্তি বলো বা ফটো বলো যেটা ডেলি পুজো করি সে ঠাকুর ঘরে তো রয়েছে। তো যেহেতু আজ জন্মাষ্টমীতে ইচ্ছা আছে যে একটু হলেও কিছু একটা করি আজকের দিনে, আর জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা, একটু তো একটু হলেও তো উদযাপন করা উচিত তাই না? তো সেটা আমি ভেবেছি। তো সেই জন্য এখন আমি পুজো করব, কিন্তু তার আগে চলে যাব রান্নাঘরে, কারণ আজকে জন্মাষ্টমীর যে স্পেশাল জিনিস সেটা তো করতেই হবে। আর শ্রীকৃষ্ণের জন্মদিনে তোমরা নিশ্চয়ই সকলেই জানো আজকে তাল বড়া তাল লুচি এসব কিছু করতে হয়, আরও হয়তো অনেক কিছু করতে হয় কিন্তু সেগুলো সত্যি আমার জানা নেই, আমি কখনো করিনি তাই আমার জানাও নেই। তবে আমি এটুকু জানি বা এটুকু হয়ও ধরো আমাদের বাড়িতে, মানে ঠাকুরকে দেওয়ার জন্য হতো না সেভাবে মানে পুজো আর্চা হতো না, কিন্তু আজকের দিনে সবাই এখানে আমাদের এখানে সকলের বাড়িতে তাল বড়া হবে আর কি, এটা মাস্ট। তো আমার ইচ্ছা যখন সেটা আমরা খাওয়ার জন্য করবো, তো যে যে কারণে আজকে করা যে উপলক্ষে সেই জিনিসগুলো তৈরি করব তাকেই মানে দেব না সেটা কীরকম একটা লাগে বলো? তো সেই জন্য আমি ভেবেছি যে না আমি সেসব তৈরি করে আগে আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ওনাকে ভোগ দেব, তারপরে আমরা সবাই খাবো। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে, চলো। তো বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো এই যে এখানে এই যে তালের শাঁসটা যেটা আমি কালকেই মানে ঘষে বের করে রেখেছিলাম, গরম করে রেখেছি, তো এখন তাল বড়া করবো আমি। তো সেই জন্য আমি ওই যে তালের শাঁসের মধ্যে দেখো ময়দা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে, এটা ভালো করে এখন মাখতে হবে। তো এক হাতে মোবাইল রেখে আসলে ভালো করে দেখাতে পারছি না, কারণ এক হাতে হবে না, এক হাতে ধরতে হবে। তো তো সেই কারণে তো দেখো বন্ধুরা আমার এই তালের লুচি তাল বড়া সব কিন্তু করা হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওই তো এক হাতে করা সম্ভব নয়। তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে দেখো আমাদের রাধা কৃষ্ণের এই যে ফটো ফ্রেমটা রয়েছে, তো এখানেই ভাবছি দেব ভোগ। আর এই যে আমাদের আরও সব অন্যান্য ঠাকুরগুলো, এই যে দেখো এগুলোতে ডেলি পুজো হয়, ডেলি যে পুজোটা করি সেগুলোই করবো। তো এই যে এখানে আমি সব নিয়ে বসে পড়েছি, এখন এই পুজোর বাসন, এখানে তো তাল বড়া নিচ্ছি, এখানে ফুল সব কিছু নিয়ে আমি এখন চলে এসেছি। এবার আমি পুজোর জন্য সব আয়োজন শুরু করব। এই যে গ্লাসগুলো দেখছি এগুলো আমি ডেলি পুজোতে যে মিষ্টি জল দিই ঠাকুর দিতে, সেই গ্লাস চারটে গ্লাস চারটে বাটিতে দিই, আর একটা গ্লাস বাটি এটা তো তুলসী মন্দিরে দিই, তো টোটাল পাঁচটা। তো সব কিছু আমি এখন রেডি করছি, এই বাটিগুলোতে আমি ভোগ সাজিয়ে নেবো, আর এই বড় ডিশটাতে এই যে রাধা গোবিন্দের ভোগটা দেবো আজকে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে সব কিছু ভোগ টোগ সাজানো হয়ে গেছে, এগুলো এবারে আমি সব ঠাকুরের কাছে দিয়ে দেবো। তো এই যে প্রথমে আমি গণেশের কাছে দিলাম, তোমরা সকলেই জানো সব পুজোর আগে গণেশ পুজো করতে হয়, সেই কারণে এবার দিয়ে দিলাম রাধা গোবিন্দের কাছে। এইভাবে
সবগুলো দিয়ে দেব, সব ভোগগুলো একে একে দিয়ে দেব। আর এই যে বড় ডিশটা এখানে আছে, ওটা আসলে তুলসী মন্দিরেও একটা নিচে মানে রাধা কৃষ্ণের ছবি লাগানো আছে, তো সেখানে ভাবছি দেব। তুলসী মঞ্চে যেখানে ডেলি দিই ছোট বাটিতে, তো সেটা তো দেবই, সেটা উপরে অবশ্য, কিন্তু নিচে তুলসী মন্দিরের নিচে একটা ছবি লাগানো আছে পাথরে, তো সেটাই সেখানে ভাবছি, যেটি হোক রাধা গোবিন্দের ছবি, তো ভাবছি সেখানে একটা ভোগ সাজিয়েছি সেখানে দেওয়ার জন্য। এই যে এটা আমি তুলসী মন্দিরে গিয়ে সেখানে দেব, আর এই ছোট পাথরের বাটিটা ওপরে দেব। তো এবার আমি চন্দন ঘষে নেব। এক হাতে ঘষি তো ঠিকঠাক ঘষা হয় না, দু হাতে এক হাতে ধরে আর এক হাতে ভালো করে জোর দিয়ে ঘষলে চন্দনটা ভালো ঘষা যায়। আর চন্দন লাটাটা না ভালো নয়, অনেক দিনের হয়ে গেল, খুব লেটই হয়। তো এই তুলসী পাতাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি একে একে, তুলসী পাতাগুলো আমি চন্দনের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো আমি এক এক করে যেসব ঠাকুরের চরণে দিই সেসব ঠাকুরের চরণে দিয়ে দিলাম। তো এই যে প্রথমে আমি গীতা, ছোট্ট একটা গীতা রয়েছে, তো সেই গীতাতেই ফার্স্টে দিলাম, এরপর দিলাম কৃষ্ণের চরণে। আর এরপরে দিয়ে দেব নারায়ণের চরণে। এভাবে আমি যেগুলো আছে যেখানে যেখানে দিয়ে থাকি সেখানেই দিয়ে নেব। তো তোমরা সব দেখতে থাকো। আমার সব জায়গায় দেওয়া হয়ে গেছে, তুলসী পাতা সব ঠাকুরের চরণে, সব ঠাকুর নয় যেসব ঠাকুরের চরণে দিই সেসব ঠাকুরের চরণে দেওয়া হয়ে গেছে। দেখো এই দেখো সব ঠাকুরের চরণে ফুল দেওয়া হয়ে গেছে, ফুল টুল দিয়ে একদম আমার পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার প্রণাম করতে বাকি রয়েছে, ঘন্টা বাজিয়ে প্রণাম করলেই হবে, তারপর চলে যাব তুলসী তলে। তো এই যে আমি এখন বসেছি এখানে, ঠাকুরের সামনে একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। প্রদীপ দেখানো হয়ে গেলে ধূপকাঠি দেখাবো। এখন আমি ধূপকাঠি দেখিয়ে নিলাম। এবার আমি প্রণাম করে নেব। তো এই যে আমি এখন চলে এসেছি তুলসী তলায়। দেখো এখানে যে যে ভোগ দিয়ে দিয়েছি, আমি বলেছিলাম তুলসী মন্দিরের নিচে আছে রাধা গোবিন্দের ছবি, তো সেখানে, আর উপরে দেখো যেখানে দিই এখানেও দিয়েছি, আর এই যে নিচে দিয়ে দিয়েছি এখানে ফুল ধূপকাঠি দিয়েছি। এটা রোজই দিই। ছেড়ে সোজা চলে এসেছি রান্না হলে রান্না করতে, আর এখন ঘড়িতে বাজে পৌনে একটা। রান্না বান্না কখন হবে জানি না, তো কী করবো তাড়াহুড়োর মধ্যে ভেবেও পাচ্ছি না, আজকে তো নিরামিষ। তো দেখো রান্না শুরু করেছি, ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, আরও হবে কি এখনও ঠিক আইডিয়া করতে পারছি না।
তো এই যে এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এই যে দেখছো এটা হচ্ছে কলমি শাক, তো কলমি শাক ভাজা হবে, আর বেগুন ভাজা তো হচ্ছে, আর এখানে এখানে কেটে রেখেছি আলু আর মূলো। এই আলু মূলো টমেটো দিয়ে বড়ি দিয়ে এটা টক হবে হালকা করে, যে এখানে রয়েছে। তো আমি এখন আলু আর মূলোটা ভালোভাবে তেলে একটু লবণ হলুদ দিয়ে কষে নিচ্ছি প্রথমে। আর দেখো কি জোরে বৃষ্টি চলে এসেছে, প্রচণ্ড একদম জোর বৃষ্টি দিয়ে দিয়েছে, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো এই যে বেগুন ভাজা আর এই যে এখানে বড়িগুলো ভেজে রেখেছি যেগুলো টকে দেবো, সেই জন্য আমাদের মুর্শিদাবাদে টক হচ্ছে ফেমাস, টক না হলে কারো চলেই না। তো কি বলবো, এই টকটাই হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস আজকে। এই দেখো বৃষ্টি পড়ছে, কত বৃষ্টি, বৃষ্টিতে পুরো একদম কি বলবো, এদিকে জল ঢুকছে, সেজন্য গেটটা লাগিয়ে দিচ্ছি। অনেকদিন পর বৃষ্টি হলো, তবু ভালো যে একটু বৃষ্টিটা হলো, একটু হয়তো আবহাওয়াটা একটু ঠান্ডা হবে, নইলে এত গরম, এত গরম না কি বলবো। দেখো মায়ের ঘরে জানলা খোলা আছে, মায়ের ঘরে জানলা দিয়ে বৃষ্টির যে জলের ছাঁট আসছে না সেটা ঢুকছে, তাই আমি তাড়াহুড়ো করে আবার এসে লাগালাম, জানলাগুলো লাগিয়ে দিচ্ছি। প্রচন্ড বৃষ্টি চলে এসছে, প্রচন্ড মানে প্রচন্ডই বৃষ্টি এসছে, একদম চারিদিক অন্ধকার হয়ে গেল। ছাদে অনেক জামা কাপড় ছিল, অনেক কাপড় সব কি বলবে, এমন তাড়াতাড়ি মানে বুঝতেই পারিনি বৃষ্টিটা চলে এসছে হঠাৎ করে। আমি তো এদিকে রাখছি বেগুন ভাজছি, এদিকে বেগুনগুলো পোড়া পোড়া হয়ে গেল, করবো তাড়াতাড়ি করে, আরাধ্য বাবাই গেল। ও আবার তুলে নিয়ে গেল, তো এই যে আমাদের আজকের দুপুরের মেনু দেখতে পাচ্ছ, এখানে কলমি শাক, এটা হচ্ছে ওল সেদ্ধ, এটা তো বেগুন ভাজা, আর এখানে এটা হচ্ছে পটল আলু পনির দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে দিদি দিয়েছে, আর এখানে তো সেই আলু মূলো বড়ি বেগুন সব দিয়ে টমেটো দিয়ে টক, সেই বিখ্যাত টক সেটাই। তো এই হচ্ছে আজ আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর কি, সমস্ত নিরামিষ। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি রুমে, তো এখন বাজে 3টে, পাক্কা 3টে বাজে এখন, বাবারে কত বেজে গেছে, এত বেলা হয়ে গেল আজকে। তো এইসবে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজকর্ম বাসনপত্র ধুয়ে রেখে আমি জাস্ট এলাম, এসে নিয়ে বসলাম, একদম হাঁপিয়ে গেছি কি বলবো। তো আসলে কী বলো তো, অন্যদিন কী হয় স্কুল থাকে, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়, 11:30-12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে লেট তো লেট, এত লেট মানে টু লেট কী বলবো, 3টে বেজে গেল, খাওয়া দাওয়ার বাসন প্রচুর বাসন ছিল, 10টায় সব জলখাবার খাওয়া বাসন, তাল বড়া লুচি করেছি সেসব বাসন, রান্না করা বাসন, প্লাস দুপুরে সবার খাওয়া দাওয়ার বাসন, মানে বুঝতে পারছি কতগুলো একদম এক কলতলা ভর্তি গাদা বাসন, সব বাসনপত্র ধুয়ে নিয়ে রাখলাম না, ভাবলাম হয়তো রেখে দেবো দিয়ে শুয়ে পড়বো, কিন্তু না এখন করে নেওয়াটা ভালো, টানে টানে কাজ করার নেওয়াটাই বেশি ভালো জানো তো, নইলে কি বলতো রেখে দিলে এই স্বস্তিতে আমি একটু শুতেও পারবো না, শুধু মাথায় ঘুর 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 করবে, টেনশন চাপ একটা, বিনা বাবারই আমার কাজ আছে কত, বিকেলে তো অলরেডি এমনিতেই কাজ থাকে অনেক, তারপরে তো এত বাসন থেকে যায় তাহলে বিশাল চাপ, আর বিকেলবেলা ওখানে বাসন ধোয়া মানে বিশাল ব্যাপার, কারণ এত মশার অত্যাচার আমাদের বাড়িতে কী বলবো, প্রচুর মশার অত্যাচার, তো বিকেলে তো বাসন ধোয়া যাবেই না, দুই একটা থাকে দুই তাই একদম মশাতে জ্বালিয়ে খেয়ে নেয়, সেই কারণে এখন মশাটা নেই অত দুপুরবেলা, তো সেই জন্য ধুয়ে ফেললাম, আর কাজে ফিটাও হয়ে গেলাম, কোনো টেনশন থাকবে না, এখন নিশ্চিন্তে এখন শুয়ে থাকবো, তারপর তখন বিকেলবেলা উঠে তো বিকেলের কাজ সমস্ত রয়েছেই। তো ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা আমি আর লং করছি না, আমার ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি, এখন শুয়ে পড়বো এই যে বিছানায়, তো তারপরে বিকেলে উঠে তখন শুরু হবে,
বিকেলের কাজ। তো তোমরা সকলে সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর জন্মাষ্টমীর জন্য আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বাই অল ফ্রেন্ডস, বাই, সবাই ভীষণ ভালো থেকো, শুভ জন্মাষ্টমী। ঠিক আছে, তাহলে দেখা হবে আবার পরের ব্লগে। বাই।